পৃথিবীর বুকে একটি নরকের কীট রিচার্ড স্পেক নাম ধরে জন্ম নেয়। শিকাগো টাউন হাউসে আটজন নার্সকে ধর্ষণ ও হত্যার জন্য কুখ্যাত এই ম্যাস মার্ডারার। তার মধ্যে ছিল না কোনো মানবতার মাপকাঠি, না ছিল মনুষ্যত্ব বোধের কোনো ছিটে ফোঁটা। কিছু কিছু মানুষ কেবলমাত্র নিকৃষ্টতম জীবনের উদাহরণ হয়েই হয়তো পৃথিবীতে আসে। স্পেক তেমনই একটি উদাহরণ ছিল। রিচার্ড স্পেক মনমাউথ ইন ওয়েস্ট সেন্ট্রাল ইলিয়েন্স থেকে 6 মাইল দূরে কার্কউড গ্রামে জন্মগ্রহণ করে। তার শৈশবের একটা বিরাট অংশ কাটে ড্যালাসের টেক্সাসে। স্পেকের পরিবার খুব ধার্মিক ছিল। 8 জন ভাই বোনের ভেতর সপ্তম সন্তান ছিল স্পেক। তার বাবা আগে কৃষক ছিলেন, পরে তিনি মনমাউথের ওয়েস্টার্ন স্টোনওয়্যারে প্যাকেজিংয়ের কাজ করতেন। 1947 সালে 53 বছর বয়সে স্পেকের বাবা হার্ট অ্যাটাকে মারা যান। তখন স্পেকের মাত্র 6 বছর বয়স। স্পেকের সাথে তার বাবার খুবই ভালো সম্পর্ক ছিল। বাবার মৃত্যুতে সে ভেঙে পড়ে। স্বামীর মৃত্যুর 1 বছর পর তার ধার্মিক মা মার্গারেট এক মাতালের প্রেমে পড়ে। এই প্রেমিকের নাম কার্ল অগাস্ট রুডলফ লিনবার্গ। সে পেশায় একজন ট্রাভেলিং ইন্স্যুরেন্স সেলসম্যান ছিল। টেক্সাসে বসবাসকারী এই ব্যক্তি প্রচুর মদ্যপান করত। চারিত্রিক দিক দিয়ে ছিল বেজায় অলস ও দুর্নীতিবাজ। জালিয়াতি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ইত্যাদি নানা কুকর্ম দিয়ে তার দীর্ঘ 25 বছরের ক্রিমিনাল রেকর্ড শুরু হয়। 10 মে 1950 সালে প্রেমে অন্ধ মার্গারেট লিনবার্গকেই সে বিয়ে করে। লিনবার্গ স্পেককে মানসিকভাবে অ্যাবিউজ করত, অপমান করত, অযথা এটা সেটা বলে ভয় দেখাত। সৎ বাবা প্রায় অকারণেই তাকে মারধর করত। এই ব্যক্তির কাছ থেকে স্পেক নানাভাবে নির্যাতিত হয়। স্বাভাবিকভাবেই তাই স্পেক তার সৎ বাবাকে ঘৃণা করত। ছোট্ট স্পেক চশমা ছাড়া দেখতে পেত না, কিন্তু সে চশমা পরতেও পছন্দ করত না। সে অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে খুবই অস্বস্তি বোধ করত। স্পেক 12 বছর বয়স থেকেই মদ্যপান শুরু করে এবং 15 বছর থেকে নিয়মিত মদ্যপান করতে থাকে। 1955 সালে 13 বছর বয়সে স্ট্রেস প্যাসিংয়ের জন্য তাকে প্রথম অ্যারেস্ট করা হয়। পরের 8 বছরে তাকে আরও অনেকবার বিভিন্ন কারণে অ্যারেস্ট করা হয়। 1960 সালে 24 আগস্ট স্পেক 3 বছর ধরে ড্যালাসের 7-Up বটলিং কোম্পানির একজন শ্রমিক হিসেবে কাজ করছিল। এমন সময়ে সে 15 বছর বয়সী শার্লি অ্যানেট মেলনের সাথে প্রেম করে। প্রেম চলাকালীন অবস্থায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তারপর 1962 সালের 12 জানুয়ারি এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রাথমিকভাবে তারা স্পেকের মা ও বোনের পরিবারের সাথেই বাস করে। ততদিনে সৎ বাবার সাথে স্পেকের মায়ের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল এবং তার সৎ বাবা ক্যালিফোর্নিয়ায় সেটেল হয়ে গিয়েছিল। বিয়ের পর স্পেক রিচার্ড ফ্র্যাঙ্কলিন লিনবার্গ নামের পরিবর্তে রিচার্ড ফ্র্যাঙ্কলিন স্পেক নামটি ব্যবহার করতে আরম্ভ করে। বিবাহিত জীবনে স্পেকের ভূমিকা খুব কম ছিল। অল্প কিছুদিনের ব্যবধানে বারবার জেলে যাওয়ার দরুন সংসারে সে খুবই কম সময় দিতে পেরেছে। তাদের বিবাহিত জীবন খুব একটা সুখের ছিল না। স্পেক তার স্ত্রীকে মারধর করত, ধর্ষণ করত, গালাগালি করত। তার প্রথম শিশু জন্মদানের কিছুদিনের মাথায় তার স্ত্রী ডিভোর্স চায় এবং তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। যখন স্পেকের কন্যা সন্তান জন্ম নিচ্ছিল, তার স্ত্রী জানতও না স্পেক কোথায় আছে। আর ওদিকে তখন মদ খেয়ে দাঙ্গা হাঙ্গামা করে পরিবেশের শান্তি নষ্ট করার জন্য স্পেক ম্যাককিনি টেক্সাসে 22 দিনের জেল খাটছিল। ডিভোর্সের পর স্পেকের মনে একটা নেতিবাচক পরিবর্তন আসে। এপ্রিলের 3 তারিখে স্পেক একটি বাড়িতে চুরি করতে যায়। সেটি ছিল মিসেস ভার্জিল হ্যারিস নামের একজন 65 বছর ডিভোর্সি মহিলার বাড়ি। হঠাৎ মহিলা বাড়ি চলে আসলে স্পেক দ্রুত পেছন থেকে তার চোখ বেঁধে ফেলে যাতে মহিলা তাকে দেখতে না পায়। এরপর স্পেক তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে। সে ওই মহিলার সেদিনের বিকেলে বেবিসিটিং করা অর্জিত $1.50 হাতিয়ে নেয়। চলে যাওয়ার আগে সে মহিলার বাড়িঘরও টচটচ করে দিয়ে যায়। 1 সপ্তাহ পরে এপ্রিলের 9 তারিখে 32 বছর বয়সী ম্যারিকি পিয়ার্স নামের এক নারী নিখোঁজ হয়ে যায়। পিয়ার্সকে সর্বশেষ ডাউনটাউন মনমাউথ থেকে রাত 12:45 বেরোতে দেখা যায়। সেখানকার একটি পানশালার পেছনে একটি খালি শুকরের ঘরে তার মৃতদেহ পাওয়া যায়। পেটে আঘাত করার দরুন তার লিভার ফেটে গিয়েছিল, যার ফলে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। মর্মান্তিকে খুনের তদন্ত শুরু হলে পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। স্পেক তখন কাঠের কাজ করত। ক্রাইম সিনের শুকরের ঘরটা সেই তৈরি করে গিয়েছিল আর সে থাকতেও কাছাকাছি। এই সূত্র ধরে ধারাবাহিকভাবে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। জিজ্ঞাসাবাদের পর তাকে শহরেই থাকতে বলা হয় যাতে পরে দরকার হলে তাকে হাতের কাছেই পাওয়া যায়। কিন্তু পুলিশের কথা অমান্য করে সে স্থান ত্যাগ করে।
পুলিশ দ্বিতীয়বারের মতো স্পেকের সাথে দেখা করতে এলে সে কাউকে না বলে পালিয়ে যায়। তারপর দ্য ক্রিস্টি হোটেলে স্পেক থাকছিল। পুলিশ আসার কয়েক ঘন্টা আগে স্পেককে সেখান থেকে সুটকেস নিয়ে বেরোতে দেখা যায়। কেউ পথে প্রশ্ন করলে সে বলে লন্ড্রোম্যাট যাচ্ছে, অথচ তখন সে শহর ছেড়েই পালাচ্ছিল। স্পেকের হোটেলের ঘরটা সার্চ করা হলে সেখান থেকে মিসেস ভার্জিল হ্যারিসের রেডিও, কাস্টিউম, জুয়েলারি ইত্যাদি খুঁজে পাওয়া যায়। এছাড়াও একই এলাকার পূর্বের দুটো ডাকাতি জিনিসপত্র পাওয়া যায় সেখানে। কিন্তু স্পেক এবারের মতো শাস্তি এড়িয়ে যায়। বেশ কয়েকদিন পর চাকরি খুঁজতে সাউথ ডিয়ারিং শিকাগোর জেফ্রি ম্যানর নেইবারহুডে ন্যাশনাল ম্যারিটাইম ইউনিয়ন হায়ারিং হলে যায় স্পেক। এই জায়গাতেই সাউথ শিকাগো কমিউনিটি হসপিটালের সিনিয়র স্টুডেন্ট নার্স ও ফিলিপিনো এক্সচেঞ্জ রেজিস্টার্ড নার্সের বাস ছিল। ন্যাশনাল ম্যারিটাইম ইউনিয়ন হল থেকে মাত্র 150 ফিট দূরেই দ্য ইস্টার্ন মোস্ট টাউন হাউসে স্পেকের 8 জন ভিকটিম নার্স বসবাস করত। স্পেক তখন সারাদিন এনএমইউ হায়ারিং হলের কাছাকাছি পানশালাগুলোয় গিয়ে মদ্যপান করত। এলামে হুপার নামে একজন নারীও একই জায়গায় পান করতে এসেছিল। স্পেক তাকে নিয়ে শিপইয়ার্ড ইনে নিজের ঘরে নিয়ে যায়, নাইফ পয়েন্টে রেখে জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করায়। তারপর তাকে .22 ক্যালিবার রিভলভার ও তার $16 স্যাটারডে নাইট স্পেশাল মেইল অর্ডার চুরি করে। রাত 10:30 অবধি শিপইয়ার্ড ইনের পানশালায় কাটায় স্পেক। সে বেরোবার আগে পুরোপুরি কালো রঙের জামা কাপড় পরে বেরিয়েছিল। তার সাথে ছিল একটা পকেট নাইফ, একটি হান্টিং নাইফ ও এলামে হুপারের রিভলভার। E100 স্ট্রিট থেকে 1.5 মাইল পশ্চিমে হেঁটে 2319 E100 স্ট্রিটে চলে আসে, আর এখানে নার্সদের টাউন হাউসটি ছিল। 13 জুলাই রাত আনুমানিক 11টার সময় স্পেক জেফ্রি ম্যানর নেইবারহুডে শিকাগোতে থাকা 8 জন স্টুডেন্ট নার্সের ছাত্রাবাসে হামলা করে। এই ছাত্রীদের কয়েকজন ফিলিপিনো ছিল। সে হাতে বন্দুক নিয়ে মেয়েদের দরজায় হাজির হয়, ঘরে ঢুকে ঘন্টার পর ঘন্টা মেয়েদের জিম্মি করে আটকে রাখে। এক পর্যায়ে একে একে তাদের ঘর থেকে বের করে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে তাদের হত্যা করে। সর্বশেষে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয় শেষ ভিকটিম গ্লোরিয়া ডেভিকে। তাকে দেখে স্পেকের নিজের প্রাক্তন স্ত্রীর কথা মনে হয়েছিল বলে সে স্বীকার করে পরে। সেই রাতে স্পেকের হাতে খুন হওয়া ভিকটিমরা হলো গ্লোরিয়া ডেভি, প্যাট্রিশিয়া ম্যাটিসেক, নিনা শেমেইল, প্যামেলা উইকেনিং, সুজেন ফ্যারিস, ম্যারি অ্যান জর্ডন, মার্লিটা গার্গুলো এবং ভ্যালেন্টিনা। নাটকীয়ভাবে সে রাতে একজন ফিলিপিনো নার্স কোরা বেঁচে যায়। যখন তার রুমমেটদের হত্যা করা হচ্ছিল সে বিছানার তলায় চুপচাপ লুকিয়েছিল। সে সকাল 6টা অবধি সেখানে লুকিয়ে থাকে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সৌভাগ্যক্রমে সে পালিয়ে যেতে সক্ষম হয়। কোরা পরে কোর্টরুমে সবার সামনে স্পেকের দিকে আঙুল তাক করে তাকে খুনি হিসেবে শনাক্ত করে ও খুনের রাতে কী কী হয়েছিল তা কোর্টরুমের সবার সামনে বর্ণনা দেয়। সেদিন রাতে দরজার 4th বারের মতো নক করার শব্দ শুনে কোরা দরজা খুলে দেখে একজন তরুণ তার আপাদমস্তক কালো পোশাক পরা, উচ্চতায় বেশ লম্বা, হাতে একটা রিভলভার নিয়ে চৌঘাটে দাঁড়িয়ে আছে। বেডরুম থেকে আসা আলো পড়ে তার মাথার ব্লন্ড চুলগুলো দেখা যাচ্ছিল। কোরা বন্দুক দেখে খুব ভয় পেয়ে যায়। স্পেক তার হাত ধরে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে নিয়ে যায় আর জিজ্ঞেস করে তার বাকি সঙ্গীরা কোথায়। সেই সময় মার্লিটা বিছানা থেকে উঠে যায়। স্পেক দুজনকেই বড় বেডরুমে এনে ফেলে। ঘরের আলো জ্বালিয়ে সে দেখতে পায় বিছানায় 3 জন মেয়ে ঘুমোচ্ছে। কোরা, মার্লিটা ও ভ্যালেন্টিনা একটা ক্লোজেটে গিয়ে লুকায়। অন্য একজন মেয়ে ক্লোজেটের দরজায় নক করে আশ্বস্ত করে যে এই লোকটা তাদের ক্ষতি করবে না। তারপর মেয়েরা সেখান থেকে বেরিয়ে আসে। স্পেক প্যামেলার কোমর ধরে তাকে জিম্মি করে একই সময় নিনা ও প্যাটের দিকে বন্দুক তাক করে রাখে। সে ঘরের বাতি নেভায় এবং মেয়েদেরকে জানালার দিকে পিঠ দিয়ে গোল করে বসায়। তাদের দিকে তাকিয়ে স্পেক হাসি মুখে বলে, আমার টাকা দরকার, নিউ অরলিন্স যাব। স্পেকের হাবভাব দেখে মনে হয় যেন তাদের কোনো বন্ধু এসেছে তাদের সঙ্গে আড্ডা দিতে। টাকা দিলেই তাদের ছেড়ে দেবে, সেই আশায় সবাই একে একে স্পেকের অনুমতি নিয়ে নিজেদের পার্স থেকে সব টাকা পয়সা বের করে দিয়ে দেয়। কিছুক্ষণ পর গ্লোরিয়া ডেভি বাড়ি ফিরে আসে। একটা ডেট থেকে ড্রাঙ্ক হয়ে এসেছিল সে। বেডরুমের দরজা খুলে স্পেককে বন্দুকহাতে দাঁড়িয়ে থাকতে দেখে সে আতঙ্কে চিৎকার করে ওঠে। গ্লোরিয়াকেও বাকি মেয়েদের সাথে সার্কেলে বসানো হয়। স্পেক সেখান থেকে উঠে একটা বিছানার চাদর নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে, তারপর একের পর এক সেটা দিয়ে মেয়েগুলোর হাত পা মারতে আরম্ভ করে। অন্য দুজন নার্স ম্যারিয়ান অ্যান্ড সুজেন একটি চ্যাট সেশন থেকে কেবলই বাড়ি ফিরছিল। তারা বেডরুমের দরজা খুলে প্যামেলাকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে ও তার শরীরের উপরে স্পেককে ঝুঁকে থাকতে দেখে ঘাবড়ে যায়।
তারা দৌড়ে হল পেরিয়ে বড় একটি ঘরে যায়। সেখানে বাকি মেয়েদেরও বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। স্পেক তাদের দুজনকে ধরে আরেকটা বেডরুমে নিয়ে যায়। যখন মেয়েরা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছোড়াছড়ি করে লড়তে উদ্যত হয়, স্পেক তখন তাদের ছুরিকাঘাতে ও শ্বাসরোধে হত্যা করে। তারপর স্পেক প্যামেলার কাছে ফিরে যায়। তার বুকে ঠিক হৃৎপিণ্ড বরাবর একবার ছুরিকাঘাত করে সেখানে মেয়েটাকে মেরে ফেলে। ততক্ষণে বেডরুমে হাত পা বেঁধে পড়ে থাকা অসহায় মেয়েরা নিজেদেরকে ছেলে ছেলে বিছানার তলায় লুকোতে চেষ্টা করছিল। স্পেক আবার ঘরে ঢুকে নিনার পা খুলে দেয়, তাকে হল পেরিয়ে বেডরুমে হাঁটিয়ে নিয়ে যায়। গলায় ছুরির আঘাত করে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। কোরা শুনতে পায় নিনা একবার মাত্র মুখে একটু শব্দ করেছিল, আর একটা পানির শব্দের সাথে তার গলার স্বর মিলিয়ে গেল। পায়ের বাঁধন না খুলে 100 পাউন্ড ওজনের ভ্যালেন্টিনাকে কাঁধে তুলে উঠিয়ে নিয়ে গেল স্পেক। আবারও কোরা আহ শব্দ এবং সাথে সাথে পানির শব্দ শোনে। স্পেক এরপর মার্লিটাকে নিয়ে যায়। এরপর তাকেও হত্যা করা হয়। আরও আধ ঘন্টা পার হয়, তারপর পানির শব্দ থামে। ঘরে ফিরে আসে খুনি। ম্যাটুসেককে তুলে নেওয়ার আগেই স্পেক তাকে প্রশ্ন করে, তুমি কি হলুদ পোশাকের সেই মেয়েটা? সে প্যাটকে বেডরুমে নিয়ে যায়, পেটে ঘুষি দেয়, পাকস্থলী ছিন্ন ভিন্ন করে ও সব শেষে শ্বাসরোধে হত্যা করে। খুনি বেডরুমে ফেরত আসে, তারপর তার সর্বশেষ ভিকটিম গ্লোরিয়ার পোশাক খুলে ফেলে। সেদিন সন্ধ্যায় মদ্যপান করার ফলে গ্লোরিয়া বিছানায় ঘুমিয়ে পড়েছিল। স্পেক তাকে ধর্ষণ করে। কোরা কোনো মতে চোখ বন্ধ করে একমাত্র নিজের প্রাণের জন্য প্রার্থনা করছিল। তখন চোখ খোলার পর সে দেখে দুজনের কেউই ঘরে নেই। কোরা সিদ্ধান্ত নিল জায়গাটা বদলে অন্য বিছানার তলায় যে লুকোবে, যাতে স্পেক তার জায়গাটা সার্চ করলে ধরা না পড়ে। মনে ভয় ছিল যে কোনো সময় স্পেক ঘরে এসে তাকে ফ্লোরের উপর দেখে ফেলবে এবং বাকি মেয়েদের মতো তাকে হত্যা করবে। কিন্তু সে সফলভাবে জায়গা পরিবর্তন করে দেয়ালের যতটা সম্ভব পাশ ঘেঁষে শুয়ে থাকে। অবশেষে সকাল যখন 6টা বাজে, ততক্ষণে ধ্বংসযজ্ঞ শেষ হয়ে বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। তখন কোরা জানালা দিয়ে লাফ দিয়ে বাড়ি থেকে বের হয় ও চিৎকার দিতে থাকে, ওরা সবাই মরে গেছে, আমার বন্ধুরা সবাই মরে গেছে, এই বলে চেঁচাতে থাকে সে। আদালতে কোরার দেয়া টেস্টিমনি উপস্থিত সবাইকে সে রাতের ভয়াবহতায় বোধ করে রাখে। হলুদ পোশাকের মন্তব্য থেকে সিদ্ধান্তে আসা যায় যে স্পেক আগেও এই মেয়েদের দেখেছিল এবং খুনের পরিকল্পনা করেই সে তাদের বাড়ি গিয়েছিল। লেফটেন্যান্ট ইমেল জি গিসকে শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট খুনি শনাক্ত করার জন্য আদেশ দেন। তিনি মার্ডার সিনে একটা হাতের ছাপ পান, যেটি পরে স্পেকের ফিঙ্গারপ্রিন্ট বলে শনাক্ত করা যায়। খুনের 2 দিন পরে 16 জুলাই সন্ধ্যায় স্পেক আরও দুজনের সাথে স্টার হোটেলে ফায়ারস্কেপে বসে মদ্যপান করছিল। ক্লাউডে ল্যান্সফোর্ড নামক এক ব্যক্তি 16 জুলাই সান্ধ্য পত্রিকায় স্পেকের স্কেচ দেখে তাকে চিনতে পারে এবং রাত 9:30 নাগাদ পুলিশকে ফোন করে জানায়। ফোন করার সত্ত্বেও পুলিশ তখনই কোনো প্রতিক্রিয়া দেখায় না। স্পেক জেল এড়াতে আত্মহত্যার চেষ্টা করে। স্টার হোটেলের ডেস্ক ক্লার্ক মধ্যরাতে স্পেককে বাঁচানোর জন্য এমার্জেন্সিতে ফোন করে। 17 জুলাই রাত 12:30 তাকে কুক কাউন্ট্রি হসপিটালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডক্টর লেরয় স্মিথ পত্রিকা দেওয়া বিবরণ থেকে দেখা বর্ন টু রেস হেলথ ট্যাটু মিলিয়ে রোগীর পরিচয় পেয়ে যায়। পুলিশকে খবর দেওয়া হয় ও 17 জুলাই স্পেককে গ্রেফতার করা হয়। অবশেষে আইনের আওতায় আনা হয় জঘন্য এই খুনিকে। তৎকালীন মিরান্ডা কেসের জন্য প্রথমে মনোযোগ পায়নি স্পেকের হত্যাকাণ্ড। দুঃখজনক হলেও সত্যি যে গ্রেফতার হওয়ার 3 সপ্তাহের মাঝেও তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। ফেলোনি কোর্ট জাজ হারবার্ট জে প্যাশন কয়েকজন ফিজিশিয়ান ও সাইকোলজিস্ট নিয়ে একটি নিরপেক্ষ প্যানেল তৈরি করেন। এই প্যানেল ডিফেন্স ও প্রসিকিউশন থেকে নির্বাচিত 3 জন করে মোট 6 জন ফিজিশিয়ান, 5 জন সাইকোলজিস্ট এবং 1 জন জেনারেল সার্জন ছিলেন। এই প্যানেলের কনফিডেন্সিয়াল রিপোর্ট থেকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে খুনের সময় স্পেক মানসিক ভারসাম্যহীন ছিল না, সে সজ্ঞানে সব ক্রাইম করেছে। ট্রায়ালের অপেক্ষারত সময় স্পেক সপ্তাহে 2 বার কুক কাউন্টি জেলে পার্ট টাইম সাইকিয়াট্রিস্ট ডক্টর মার্ভিন জিপোরিনের সাথে সেশন করত। কারম্যাক মেমোরিয়াল হসপিটাল থেকে চলে আসার পরেও 13 ফেব্রুয়ারি 1967 পর্যন্ত তাদের সেশন চলেছিল। জিপোরিন শেষমেশ সাক্ষী দিতে পারেনি, কারণ প্রসিকিউশন ও ডিফেন্স জানতে পেরে যায় সে নিজের আর্থিক লাভের জন্য স্পেককে নিয়ে একটি বই লিখেছিল।
তাকে স্পেকের ট্রায়াল শেষ হবার পর ছাঁটাই করে দেওয়া হয়। 1967 সালের সামারে জিপোরিনের বই স্পেক প্রকাশ হয়। খুনি যে রাতে জঘন্য হত্যাযজ্ঞ শুরু করে সে রাতের কোনো স্মৃতিই নাকি তার মনে ছিল না। স্পেক পরে বলে সে মূলত চুরি ডাকাতি করার জন্য ছাত্রাবাসে গিয়েছিল, কিন্তু নেশাগ্রস্ত থাকায় তার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ সে রাখতে পারেনি। সব দোষ ড্রাগস আর মদের উপর চাপিয়ে নিজেকে জাস্টিফাই করতে চেয়েছিল। গ্লোরিয়া ডেভিকে দেখে তার নাকি তার প্রাক্তন স্ত্রীর কথা মনে হয়েছিল। 15 এপ্রিল 1967 জুরি রিচার্ড বেঞ্জামিন স্পেককে 8টি খুনের দোষে সাব্যস্ত করে। জাজ প্যাশন তাকে মৃত্যুদণ্ড দেয়। ইলেকট্রিক চেয়ারে বিদ্যুতায়িত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঠিক হয়, কিন্তু এটা অমানবিক বিবেচনা করে শাস্তি বদলে 1972 সালের 21 নভেম্বর তাকে 8টি কনজিকিউটিভ সেন্টেন্সের প্রতিটিতে 50 থেকে 100 বছর করে মোট 400 থেকে 1200 বছরের কারাদণ্ড দেওয়া হয়। স্পেক মৃত্যুদণ্ড এড়িয়ে যায়, তবে কারাগার সে এড়াতে পারেনি। মৃত্যুর আগে 20 বছরের কিছু কম সময় স্পেক কারাগারে কাটায়। অবশেষে 5ই ডিসেম্বর 1991 তারিখে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যায় স্পেক। পরিবার বন্ধু বান্ধব কেউই তার মৃতদেহ নিতে আসেনি। তার মরদেহ পুড়িয়ে দেয়া হয় এবং পুড়িয়ে দেওয়া ছাই একটি অজানা জায়গায় পুঁতে ফেলা হয়। স্পেকের মার্ডার কেসের প্লটের উপর ভিত্তি করে 2002 সালে স্পেক, 1968 সালের জ্যাপানিজ সিনেমা ভায়োলেটেড এঞ্জেলস এবং 2007 সালে শিকাগো ম্যাসাকার এবং 1983 সালে 10 to Midnight ইত্যাদি সিনেমা তৈরি হয়। শুধু সিনেমাই নয়, রিচার্ড স্পেককে নিয়ে গানও বানানো হয়েছে। দ্য চিপ ট্রিকের গান দ্য ব্যালাড অফ টিভি ভায়োলেন্স হত্যাকারীর দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়। গানটির নাম প্রথমে দ্য ব্যালাড অফ রিচার্ড স্পেক রাখা হলেও পরে ভিকটিমদের পরিবারের কথা ভেবে তা বদলানো হয়। আর ম্যাকাব্রে ব্যান্ডটি স্পেককে নিয়ে হোয়াট এ হেক রিচার্ড স্পেক গানটি বানায়।